চলমান তীব্র দাবদাহে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর যার প্রক্রিয়া শুরু হবে বৃহস্পতিবার থেকে তবে দেশের সব এলাকায় হিটওয়েব মুক্ত নাও হতে পারে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চার অথবা পাঁচ মে এভাবে দশ তারিখ পর্যন্ত তাপমাত্রা সহনীয় থাকবে পঞ্চম দফায় হিট অ্যালার্ট শেষ হচ্ছে আগামীকাল সকাল নটায় আগামী মাসে মোটামুটি দশ তারিখের কাছাকাছি পর্যন্ত সারা দেশের তাপমাত্রাটা বিশেষ করে দুই তারিখ বা তিন তারিখের পরে তাপমাত্রাটা অনেক অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসতে পারে তবে এক তারিখে সারা দেশে থাকতে পারে তবে বিশেষ করে সিলেট কিংবা চট্টগ্রামে মুক্ত থাকতে পারে খুলনা এবং রাজশাহী এবং রংপুর হিটওয়ার আওতায় থাকতে পারে ঢাকা এবং বরিশালের তাপমাত্রা ওই খুল চট্টগ্রাম এবং সিলেটের কিছুটা প্রভাবে তাপমাত্রা কিছু কমে আসতে পারে